শিলচিথাম বিধানসভা অধিবেশন উলথাম নিশালো পুইলাওন হাস্তে ফানি কক সামাবাই চেঙ্গি রাজাখা মাসিং জরনি বিধানসভা অধিবেশন হাস্তে ফা কক নারকমানি ইয়াগুলো বাইথংনি বিধানসভা ও তামতম সামংখলাই জেগে তংখ আবরণ তুই ককটি শাখা কেবংলাই বদলনি এমএলএ পাথনলাল জমাতিয়া অনেক সুযোগ সুবিধা সেখানে পাওয়া দরকার, সেই অনুসারে পাইনি। হ্যাঁ, এই বিষয়ে আমি একটু বলতে চাইব। অম্বিনগর সিএসি সেন্টারে ডক্টর মাত্র ছিল, আমার জানার মধ্যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এসপার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া একটা সিএসিতে মিনিমাম 6 জন ডক্টরের প্রয়োজন হয় এবং একটা পিএসিতে অনেকবার চেষ্টা করেছিলাম সে বছরে কথা বলার, কিন্তু আজও অব্দি কোনো হয়নি। এরপরে এরপরেও প্রয়োজন আছে আমাদের মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে এই যে উল্লেখ নেই, যেমন ছেছুয়া একটা বাজার, প্রায় 8 থেকে 9টা বিশের লোক সেখানে বাজার করে, সেই জায়গা একটা কমসে কম পিএইচসি একটা সেট আপ করা দরকার, সেখানে পিএইচসি কোনো উল্লেখ নেই। সব অমর করে যাচ্ছে, সব অঙ্কিতে আসছে, অঙ্কি আসলে কি হবে, সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তার জন্য এই পয়েন্টগুলি কিন্তু আমি অনুরোধ করছি সংযোজন করতে পারলে ভালো হবে। এরপরে স্পোর্টস বিষয়ে আমরা জানি ত্রিপুরা রাজ্যে ফুটবলে সবচেয়ে বড় আমার এরিয়া থেকে কিন্তু প্রতিভাবান প্লেয়ার্স, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স, ন্যাশনাল লিগ ফুটবল প্লেয়ার্স কম করে না হলেও আমার এরিয়ার মধ্যে 50 জনের লোক আছে। এখন আমার কাছে একটা লিস্ট আছে, ন্যাশনাল লিগ প্লেয়ার্স যেমন সুকান্ত জমাতিয়া, রাহিব জমাতিয়া সবাই এডিভিশন প্লেয়ার, তো সেই অনুসারে সেই মাথায় রেখে সেই পয়েন্টগুলি মাথায় রেখে সেখানে একটা স্পোর্টস বা একটা ভালো স্টেডিয়াম করা দরকার। তারা কিন্তু গ্রামে গঞ্জে মাঠে ছোটখাটো একটা মাঠে খেলা করে কিন্তু নিজেরা কষ্ট করে কিন্তু ন্যাশনাল মিট করেছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অনেক আছে আমার কাছে, রিপোর্ট আছে। এখন আমি জাস্ট দেখে বলে দিচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল প্লেয়ার নীলাংশু জমাতিয়া, যারা স্পোর্টস বিষয়ে আছেন ওনারা জানবেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার আরো একজন আছে, নাম হচ্ছে তাহার জমাতিয়া, আরো আছে জিতেন জমাতিয়া, অন্যান্য আরো আছে, এক বলে শেষ হবে না। তাই আমার অনুরোধ থাকবে যেন একটা ভালো স্টেডিয়াম যদি পারি একটা স্পোর্টস স্কুল খোলার জন্যে মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। এবং এরপরে আছে এখন যে জনজীবন মিশনের উপর আমি কিছু বক্তব্য রাখতে চাই। একটু আগে আমরা আলোচনা করেছিলাম সিএম মডেল ভিলেজের উপরে, সেই ভিলেজে এখন কিন্তু ওয়াটার কানেকশন হচ্ছে না, যেমন বাটাপাড়া আন্ডার ইস্ট ইসলাম ভিলেজ, দ্যাট ইজ মডেল ভিলেজ, প্রায় 30-35 ফ্যামিলি আছে, এখনো টেপ বসানো হচ্ছে কিন্তু নিচে পাড়া করে দেওয়া হচ্ছে না এবং জলও গিয়ে পোষায়নি, জাস্ট নামে মাত্র সেখানে কয়েক বসানো হলো। আরো আছে
জমিরা পারা এরাও থাকে ফ্যামিলি ছেলেও আন্ডার দ্যাট মডেল ভিলেজ দ্যাট ইজ ইস্ট বিশ্বাম সেখানে সেই অবস্থা এবং বাসিয়াই পারা থাকি ফ্যামিলি থাকি এরাও থাকি ফ্যামিলি সেখানেও জলের ব্যবস্থা নেই ম্যানসন করতে গেলে অনেক খালি করা যায় কিন্তু এরপরে রাস্তার কানেকশন নেই অথচ মডেল ভিলেজ সেখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যায়নি অন্যান্য একটা জেনারেল বা সাধারণ একটা বিষয়ের মতোই সেখানে চলছে তো সেখানে কোনো আউটকাম দেখা যাচ্ছে না এরপরেও আন্ডার গঙ্গিয়া বিষয় সেখানে সেই অবস্থা আমাকে বারবার আমরা ফোন করে বলেন যখন আমি বিষিতে যাই বারবার এই পাড়া 40 ফ্যামিলিজ সেখানে ও পয়েন্ট ওয়াজ ফিক্স এখন কয়েক বছর হয়নি পাইপ কানেকশন হয়নি 40 ফ্যামিলির মতো রয়ে গেছে অনেক কিছু বাকি রয়ে গেছে যা আমার এরিয়ার বা আমার অ্যাসেম্বলির কথাই আমি চিন্তা করে বললাম সেখানে যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি আমার কনস্টিটুয়েন্সি এরপরে আর একটা জায়গা আছে বিয়ারি মাইল বলে একটা জায়গা আছে ওখানে সেই অবস্থা অমরপুর থেকে এত দূর নয় প্রায় ছয়টা বিশিকে নিয়ে একটা বাজার সেখানেও একটা বড় একটা কমিউনিটি হল দরকার একটাও কমিউনিটি হল নেই সেখানে এরপরে অম্বিনগর টাউন জাস্ট টাউনের সঙ্গে একটা ছোট্ট টাউন হল আছে কমিউনিটি হল নট এ টাউন হল কমিউনিটি হল সেটাও কিন্তু ভাঙাচোরা সেখানে সঠিকভাবে মিটিং করা যাচ্ছে না তো মাননীয় আমাদের মহামান্য রাজ্যপালের বক্তৃতায় আমরা শুনলাম শুধুমাত্র ডেভেলপমেন্টের সম্মুখীন হচ্ছে গ্রামের দিকে ডেভেলপমেন্টটা খুব কমই দেখা যাচ্ছে তার জন্যে যে ঘাটিগুলি বা বাকিগুলি রয়েছে সেগুলিকে যেন সংযোজন করে সেটাই আমার অনুরোধ থাকবে